সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর যথারীতি আমাদের সাথে আছেন সিপি ইয়াকুবে খান, ট্যাক্স সিজনে উনি পুরো মার্চ জুড়েই আমাদের সাথে থাকবেন। এবং সেই সাথে দর্শক, আমরা নতুন ট্যাক্স আইন, সেই সাথে কি কি পরিবর্তন এসেছে আর কোন কোন দিকটি খেয়াল রাখতে হবে, এসব নিয়েই আমরা কথা বলবো। আর ট্যাক্স সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপি ইয়াকুবে খান, আমরা আজকে স্পেসিফিক কোন বিষয়টি নিয়ে কথা বলবো? আমরা আলোচনা করতে লাস্ট টাইমে আমাদের কিছু প্রশ্ন এসেছিল, বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা, যেহেতু আমাদের কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়েড আছেন, তো আমরা চেষ্টা করবো যে এই সাইটটা কাভার করার জন্য। আমরা একদিন কাভার করেছি, বাট আমার মনে হয় না যেটা এনাফ ছিল। যেহেতু আমাদের কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়েড আছেন, তারা হয়তো কেউ ট্যাক্সি অপারেট করছেন, কেউ উবার ড্রাইভ করছেন, কেউ হয়তো রিয়েল এস্টেট এজেন্ট থাকেন বা লোন অফিসার, বা কেউ হয়তো ফুড ভেন্ডার, বা এই ধরনের যারা, বিশেষ করে অনেকে আছেন আপনার যারা হয়তো বা স্মল বিজনেস, বা কেউ হয়তো নিজে একটা লাইসেন্সের উপরে কাজ করছেন, সো কোনো আনইনকর্পোরেটেড যে বিজনেসগুলি সেগুলি নিয়ে। তো এদের কি রেসপন্সিবিলিটি বা কীভাবে তাদের ট্যাক্সটা ক্যালকুলেট করা হয়, বা তাদের বিশেষ করে যে এস্টিমেটেড পেমেন্ট দেওয়ার যে রিকোয়ারমেন্টস, যদি না দেন তাহলে হয়তো কীভাবে ওনাদের বছর শেষে গিয়ে যে একটা পেনাল্টি আসতে পারে, এটার বিষয়গুলি আমরা আলোচনা করতে চাই। আমরা শুরু করতে চাই, বিশেষ করে যে ইস্যুটি অনেকে মনে করেন যে আপনার যখন সেলফ এমপ্লয়েড যারা আছে, সেলফ এমপ্লয়েডের যে এক্সট্রা আপনার যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, যেটি 15.3%, যেহেতু যখন আপনার নিজের বিজনেস আপনি আর্ন করছেন, আপনি কোনো ট্যাক্স উইথহেল্ড করছেন না, আপনার বিজনেস আপনি যে টাকা রেভিনিউ করছেন পুরো টাকাটা আপনার পকেটে নিয়ে আসতেছেন আফটার সব এক্সপেন্সগুলি, বাট সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্স, এটি হচ্ছে 15.3%। এটি হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড তাদের কিন্তু এটা একটা এক্সট্রা একটা বার্ডেন, এক্সট্রা একটা খরচ। কারণ যদি আপনি মনে করেন অন্য কোথাও জব করেন, তখন এই সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারের একটা অংশ 50% বেসিক্যালি এমপ্লয়ার বিজনেস পে করে, আর বাকি 50% পে করে এমপ্লয়ি। তো যেহেতু যারা সেলফ এমপ্লয়েড তাদের, তারা কিন্তু তারাই এমপ্লয়ি, আবার তারাই কিন্তু এমপ্লয়ার, সো তারা ডবল এই যে 15.3% পে করছেন। তো এই যে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স, অনেকে মনে করেন যে আমি ট্যাক্স পে করছি বা আমি বছর শেষে গিয়ে এত টাকা পে করছি কেন, তো এটা হচ্ছে এই ফান্ড যেটা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ারের পোর্শনটা কিন্তু আসলে আপনার প্রতি বছরের আপনার উইথেল না, এটি হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যাচ্ছে যখন 62 হবে বা মেডিকেয়ার যে বেনিফিটটা নেওয়ার জন্য রিটায়ারমেন্টের পরে। তো এই টাকাটা বিশেষ করে যাদের, অনেকে মনে করেন যাদের লো ইনকাম বাচ্চা আছে, তাদের বাচ্চাদের যে ক্রেডিটটা, ক্রেডিট পাওয়ার জন্য বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য, লো ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য এই ট্যাক্সটা, যাদের বিশেষ করে লো ইনকাম তাদের এই ট্যাক্সটা অফসেট হয়ে যায় যখন সে রিফান্ডটা পায়। বলেছে তার ট্যাক্স ডিউ $4,000, সে হয়তো তার রিফান্ড, দুইটা বা তিনটা বাচ্চা আছে, তার রিফান্ডের অ্যামাউন্ট হচ্ছে $10,000, সো $10,000 থেকে $4,000 ডিডাক্ট করে সে স্টিল কিন্তু $6,000 রিফান্ড পাচ্ছেন, তখন তার কাছে মনে হয় না যেটা আসলে যে আমার এই ট্যাক্সটা পে করা দরকার। বা অনেকে মনে করেন যে যেহেতু আমি এই এই অ্যামাউন্টটা আমি পে করছি, তো এটা মনে করেন না যে এটা আমার পকেট থেকে যাচ্ছে, কিন্তু আসলে তো পকেট থেকে যাচ্ছে। এখন অনেকে আছেন মনে করেন যাদের বাচ্চা নাই, বা যাদের ইনকাম লো ইনকাম না, বা যাদের যারা আনইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাই না, তাদের জন্য কিন্তু এই যে ট্যাক্সটা $4,000, যেহেতু বাচ্চার ক্রেডিটের জন্য এটা অফসেট হচ্ছে, যদি বাচ্চার ক্রেডিট না থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে বছর শেষে এই $4,000 পে করতে হবে, প্লাস হচ্ছে তার ইনকাম ট্যাক্স। যদি তার ইনকাম যে স্ট্যান্ডার্ড ডিরেকশন যেটি আছে, এই থ্রেশহোল্ডের উপরে যদি তার ইনকাম থাকে, সেটার উপরে কিন্তু তার ইনকাম ট্যাক্সটা পে করতে হবে। তো এক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে করণীয় হচ্ছে এটা তাদেরকে একটু পরিকল্পনা করতে হবে যে আমার বছর শেষে গিয়ে কোথায় দাঁড়াবে বা কী, বা তারা এভাবে চিন্তা করতে পারে যে আমার আগের বছরগুলির কেমন ইনকাম ছিল, বা এবং তার ভিত্তিতে আমার 2019 চলছে, 19 আমার ইনকামটা কেমন হতে পারে। তো সেভাবে একটা যদি মনে করেন যে না আমার সার্টেন একটা ইনকাম হবে, তখন তারা ওইটার উপর একটা ট্যাক্স ক্যালকুলেট করে তার একটা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট দিতে হবে। যদি কোনো কারণে সে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট না করে এবং বছর শেষে গিয়ে যদি তার $1,000 বেশি ট্যাক্স সেও করে, বিশেষ করে IRS-কে, তখন তাকে কিন্তু এটার জন্য পেনাল্টি পে করতে হবে, যে ফেইলার টু কোয়ার্টারলি শুরু থেকে। সে বিষয় হচ্ছে আপনি যখন ইনকাম করেন, লেটস সে আপনার, আমরা অনেকে মনে করি যে আমি যখন ট্যাক্স ফাইল করতে যাব তখন তো আমার ট্যাক্সটা ক্যালকুলেট করা হবে, বা আমি তখন এক্স্যাক্টলি জানবো যে আমার কত টাকা ট্যাক্স পে করতে হবে, বাট নিয়মটা হচ্ছে আপনার পে অ্যাজ ইউ গো। সে আপনি যখন মনে করেন যে ইনকাম হবে, যার জন্য কিন্তু আমাদের যখন আমরা W-2 কাজ করি, W-2 থেকে কিন্তু আমাদের যে উইথহেল্ডগুলো করা হয় এভরি পে চেকে,
এমন না যে আমি সারা বছর ফুল অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি, বছর শেষে গিয়ে বা আমি যখন ট্যাক্স ফাইল করবো তখন আমার যে টাকাটা হবে সেটা আমি পে করবো। কারণ এটার ইয়েটা হচ্ছে, অনেকে মনে করেন যে না আমি বছর শেষে গিয়ে কেন পে করি না। তো আমাদের যেমন আমরা যখন পে চেকের টাকাটা নিয়ে আমরা খরচ করছি, তো আমাদের আমরা যখন এমপ্লয়ি থেকে পে চেক পাচ্ছি, আমরা তো আমরা যদি এখন এমপ্লয়ার বলে যে বেসিক্যালি যে ঠিক আছে আপনি সারা বছর কাজ করেন, আপনি স্মল স্মল চেকটা নিয়ে আপনি বছর শেষে গিয়ে আপনাকে $50,000 এককালীন পে করবো, তাহলে আমরা চিন্তা করি আমাদের তাহলে যে মান্থলি যে আমাদের যে বিল আছে, আমাদের রেন্ট আছে, আমার অন্য খরচ আছে, এগুলো কীভাবে চলবে। সো গভর্নমেন্টের ব্যাপারটাও কিন্তু এমন, গভর্নমেন্টেরও একটা বাজেট আছে, তার একটা বিল আছে, তার একটা লিস্ট আছে, লিস্ট অফ এক্সপেন্স আছে। এখন এক্সপেন্সগুলো পে করার জন্য কিন্তু তাদেরও কিন্তু আপনার প্রতি মাসে প্রতি উইকে কিন্তু তাদের খরচের একটা লিমিট আছে, পেনাল্টি যুক্ত হচ্ছে এখন, রাইট? যার জন্য হ্যাঁ এটা হচ্ছে জাস্ট একটা ম্যান্ডেট করা যাতে করে সবাই জন্য ট্যাক্সটা অন টাইমে পে করে। আর এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে কোয়ার্টারলি একটা পেমেন্টের বিষয় আছে, সেটা একটু জানতে চাই। রাইট, কোয়ার্টারলি পেমেন্টের বিষয় হচ্ছে আপনাকে একটা সিস্টেম কিংবা কি করবেন, এটা হচ্ছে আপনাকে একটু এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করা ধরে নিতে হবে। যদি মনে করেন যে কোনো এস্টিমেট আপনি করতে পারছেন না, বা আগের বছর হয়তো আপনার ডিফারেন্ট ইনকাম ছিল, বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ছিল, ডিফারেন্ট বিজনেস ছিল, বা আপনি হয়তো আগের বছর আপনার সেলফ এমপ্লয়েড ছিলেন না, আপনি W2 ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাটলিস্ট আগের বছরের যে যে ট্যাক্স লায়াবিলিটি ছিল তার থেকে যদি 110% সেই বছর পেমেন্ট করে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট তাকে ওই পেনাল্টি করা হবে না। বিকজ যেহেতু আগের বছর লেসে তার $3,000 ট্যাক্স লায়াবিলিটি ছিল, এবছর যদি সে 110% উইচ লেস এবার $3,300 যদি সে কন্ট্রিবিউট করে থ্রু আউট দ্য ইয়ার কোয়ার্টারলি, তখন তাকে কিন্তু আর পেনাল্টি করা হবে না। তো এক্ষেত্রে আমরা অনেক সময় ধরে নিই যে আগের বছরের চেয়ে এবছর আমার হয়তো বেশিও হতে পারে, বেশি হতে পারে, বাট অ্যাটলিস্ট যদি এই অ্যাডজাস্টটি কি বছর শেষে হয়ে যাচ্ছে, বছর শেষে হয়ে যাচ্ছে, বাট যদি অ্যাটলিস্ট 110%-এর বেশি সে আপনার পেমেন্ট করে থ্রু আউট দ্য ইয়ার, তখন কিন্তু তাকে ওই পেনাল্টি মানে ফেলিয়ার টু এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট যে পেনাল্টিটা কিন্তু তাকে করা হবে না। তো এটার জন্য অ্যাটলিস্ট হয়তো আপনার যদি পেনাল্টি স্মল আমরা 100% করাটা হয়তো সম্ভব না অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমাকে এভাবে চিন্তা করতে হবে যারা সেলফ এমপ্লয়েড বা যারা স্মল বিজনেস ওনার, তাদের কিন্তু একটা বুক কিপার নাই, তাদের কিন্তু একটা হোল সিস্টেম নাই, তাদের সিস্টেম কিন্তু বিকজ স্মল বিজনেস তারা অ্যাফোর্ড করা সম্ভব না তাদের জন্য যে একটা একটা সিপিএ থাকবে বা একটা বুক কিপার থাকবে যারা এক্স্যাক্টলি ক্যালকুলেট করে ইনফরমেশন দেবে। বাট আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব এস্টিমেটেড একটা ট্যাক্স ক্যালকুলেট করে এবং সেভাবে পেমেন্ট করে, যাতে করে বছর শেষে গিয়ে আমরা যেন ট্যাক্সের বাইরে এক্সট্রা আবার ইন্টারেস্ট বা পেনাল্টি আমাদেরকে পে না করতে হয়। আরেকটি বিষয় জানতে চাই যে সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে আমরা দেখি যে অডিট বেশি হয়, কেন, মানে কারণটি কি, ওরা কেন রেড ফ্ল্যাগের আওতায় বেশি থাকে? তাহলে অডিটের এটি স্বাভাবিক, এটি স্বাভাবিক, আমরা ট্রাই করি, মানে কারণগুলো জানতে চাই। কারণগুলি হচ্ছে আপনার বিশেষ করে যখন সেলফ এমপ্লয়েড যখন কেউ ট্যাক্স ফাইল করে তখন অনেকে মনে করেন যে তার হয়তো এটা IRS, তার হয়তো W2 ইনকাম আছে, W2 ইনকামটাকে রিডিউস করার জন্য সে হয়তো একটা অনেক, যখন আমরা দেখি যে সেলফ এমপ্লয়েড বা স্কেজুল সিতে তার লস দেখাচ্ছে তখন এটা IRS ধরে নিতে পারে যে তার হয়তো একটা W2 ইনকাম আছে $100,000, যদি এখান থেকে একটা লস আসে তখন এটা অনেকে মনে করে যে এটা কোনো রিয়েল ইনকাম না, এটা তাকে জাস্ট আপনার ট্যাক্সেবল ইনকামটা কমানোর জন্য এটা করা হচ্ছে। তো আমরা চেষ্টা করি এটাকে এক্সপ্লেইন করার জন্য যে আপনার যদি সম্ভব হয় এই সেলফ এমপ্লয়েড না করে, স্কেজুল সি না করে, এটা যেহেতু এটা হাই রিস্ক এরিয়া, এটা না করে আমরা যদি একটা কর্পোরেশন ফর্ম করে সেই কর্পোরেশনের মাধ্যমে আমরা ট্যাক্স ফাইল করি, করে আমরা কর্পোরেশন থেকে একটা K1 নিতে পারি, কর্পোরেশনের থেকে সে একটা W2 ইনকাম নিবে। তো এভাবে করলে তাহলে আপনার পার্সোনাল লেভেলে অডিটের পসিবিলিটি অনেক কমে আসে, বিকজ কর্পোরেশনের ট্যাক্স রিটার্নের অডিট হওয়ার পসিবিলিটি মাস্ট লেস দেন আপনার সি স্কেজুল সি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর কি কি বেনিফিট আপনি বলছিলেন যে অডিট থেকে অনেকটাই রক্ষা পাবে? অডিট থেকে রক্ষা, এটা আসলে এটা এভাবে বলা যায় না, এটা ডিপেন্ড করে যে কার অডিট হবে কার হবে না, বাট যেহেতু স্কেজুল সির অডিটের পার্সেন্টেজটা অনেক হাই, সো সেহেতু আমরা চেষ্টা করবো, যেহেতু এটার পার্সেন্টেজ অনেক হাই, আমরা চেষ্টা করবো এটা থেকে আমরা যদি সম্ভব হয় এটা স্কেজুল সি ফর্মে আমরা ট্যাক্স রিটার্নটা না করে আমরা একটা কর্পোরেশন বা একটা LLC-র মাধ্যমে যদি আমরা ট্যাক্স রিটার্ন করি, তখন আমাদের বিষয়টি হচ্ছে আপনি যখন স্কেজুল সি ফাইল করছেন আপনার রেগুলার ট্যাক্স রিটার্নের সাথে আপনাকে একটা স্কেজুয়াল অ্যাড করে দিচ্ছেন যে আমার এই আমার একটা বিজনেস আছে। সো আমরা কী করি যখন একটা কর্পোরেশনে ট্যাক্স ফাইল করা হয় তখন সব টোটালি একটা সেপারেট একটা ট্যাক্স রিটার্ন আমরা প্রিপেয়ার করি, করে এখানে আমরা রিপোর্ট করি। সে কর্পোরেশনের ট্যাক্সের যে অডিট যে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্স এবং রেকর্ড যেটা, এটা থেকে এটা অনেক অনেক কম। সো আমরা যদি চেষ্টা করি যে না, যদি এটা না করে আপনার, আমরা আগে আলোচনা করেছি যে একটা বিজনেস যখন আপনি করতে যাবেন তখন আপনাকে কোনো একটা ফর্মে একটা আপনাকে বিজনেসটা করতে হবে,
মানে এটি নিরাপদ? আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটা প্রশ্ন ছিল, ভাইয়া যে বলতেছিলেন ট্যাক্স ডিডাকশন, যেটা মনে করেন আমি গত 22 বছর যাবৎ কাজ করছি এবং আমার লাস্ট মানে ফুল টাইম জব যেটা সেটাতে আমি লাস্ট ইনকাম হয়েছে আমার 64,000 লাস্ট ইয়ার, এবং এরপরে আমি 3 বছর ধরে মানে ফুল টাইম কাজ করতে পারতেছি না, পার্ট টাইম কাজ করি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন রিটায়ার্ড করব, আমার যে রিটায়ারমেন্টটা, রিটায়ারমেন্ট ইনকাম যেটা, সেটা কিসের ভিত্তিতে আমি পাবো? কোনটা মানে কারেন্ট ইনকাম নাকি প্রিভিয়াস ইনকাম? আমার অলরেডি 40 over 40 point হয়ে গেছে, তো আমার একটু জানতে ইচ্ছে করতেছে এটা কিসের উপর ভিত্তি করে। জি জি, না আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনার সোশ্যাল সিকিউরিটি, আপনার যে প্রশ্ন সেটি সেটি হচ্ছে যেহেতু আপনার 40 আপনার 40 ক্রেডিট হয়ে গেছে, তো আপনার এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন হচ্ছে আপনার যে আর্নড ইনকাম যেটি সেটি হচ্ছে আপনার W2 ইনকাম। এটির যদি যেহেতু W2 ইনকামের মধ্যে আপনি দেখবেন যে বিশেষ করে W2 কয়েকটা ঘর থাকে, এটার মধ্যে সোশ্যাল সিকিউরিটি এবং সোশ্যাল সিকিউরিটির যে বক্স, আপনার এই বক্সের মধ্যে যে ইনকাম সেটি হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যাচ্ছে। এখানে আপনি কন্ট্রিবিউট করছেন, আপনার থেকে 7.65% যাচ্ছে, আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে আনাদার 7.65%, সো টোটাল এই 15.3%-এর মধ্যে আপনার 12.4% যাচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে, এবং বাকিটা যাচ্ছে হচ্ছে আপনার 2.9% যাচ্ছে হচ্ছে আপনার মেডিকেয়ারে। সো এই 12.4% এটি আসলে আপনি যতটা এই ফান্ডটা ক্রিয়েট করা হয় আপনার টোটাল কন্ট্রিবিউশনের, সো আপনি ফুল টাইম করেন, পার্ট টাইম করেন, যেহেতু আপনার 40 ক্রেডিটস হয়ে গেছে, সো প্রথম থেকে আপনি যতদিন কাজ করছেন, আপনি যদি আগে বিশেষ করে এই সোশ্যাল সিকিউরিটি থেকে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওদের একটা, ওরা প্রতি বছরে একটা লেটার ইস্যু করতো যে প্রতি বছরের ইনকাম দিয়ে যে এই বছর আপনার কত টাকা সোশ্যাল সিকিউরিটি, মানে কত টাকার উপরে আপনার সোশ্যাল সিকিউরিটি আপনি কন্ট্রিবিউট করেছেন, তো এখন এটি আর দেয় না। বাট আমরা, আপনি যদি চান আপনি সোশ্যাল এগুলো সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে আপনি যদি রিকোয়েস্ট করেন, তখন আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিবে যে সোফার আপনি যতদিন কাজ করেছেন লাস্ট 22 বছর আপনার কত টাকা প্রতি বছর আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কত টাকা কন্ট্রিবিউট করা হয়েছে, কত টাকা আপনার স্যালারি ছিল, এবং আপনার এটাও দিয়ে দিবে যে আপনি যদি লেসে আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার বেনিফিট কত আসবে। আমি একটু জানতে চাই ওনার প্রশ্নের সূত্র ধরে, আমি নিজে পরিষ্কার হওয়ার জন্য, ওনার একটি স্পেসিফিক জায়গা ছিল যে সাধারণত একটি মানুষের 20 বছরে তার স্যালারি স্ট্রাকচার সেম থাকে না, তো উনি যেটি জানছিলেন অতীতে যে তার বেতনগুলো, যে টাকাগুলো অ্যামাউন্ট জমা হয়েছে সোশ্যাল সিকিউরিটি না, লাস্ট যে জবের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি, এটি গড় না বেসিক্যালি আপনি মনে করেন কোনো বছর 60,000, কোনো বছর 50,000, কোনো বছর 70,000, সো টোটাল অ্যামাউন্টের উপর, যেহেতু আপনার এটা পার্সেন্টেজ ওয়াইজ যাচ্ছে আপনার। আচ্ছা, এই সোশ্যাল সিকিউরিটি ফান্ডে আপনার যেহেতু এমপ্লয়ার এবং এমপ্লয়ের পোর্শন থেকে 12.4% কন্ট্রিবিউশন যাচ্ছে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে, সো আপনার যে যত বেশি কন্ট্রিবিউট করবে তার বেনিফিটের পরিমাণটা তত বেশি। এখন কেউ যদি মনে করেন যে কারো ইনকাম থেকে, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে হয়তো বয়স্ক কেউ এখানে আসছেন কাজ করেন না, বা হয়তো জাস্ট সোশ্যাল সিকিউরিটি পয়েন্টটা নেওয়ার জন্য সে হয়তো লেসে এখন দেবেন $1,320 পার ক্রেডিট, সো লেসে আপনার এখানে $5,600 সার্টেন অ্যামাউন্ট আপনি এখানে রিপোর্ট দেখাচ্ছেন, বা লেসে আপনি $6,000 আপনি আপনার স্যালারি দেখাচ্ছেন, যে ইনকাম দেখাচ্ছেন আর্ন ইনকাম। এখন আপনি যদি মনে করেন যে কেউ লাস্ট 10 ইয়ার্স ধরে আপনার অনলি $6,000 করে আপনার কন্ট্রি মানে আপনার ইনকাম দেখান, তো সেক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা খুবই সামান্য কম্পেয়ার টু হয়তো অন্য একজন, হয়তো তার $60,000 পার ইয়ার ইনকাম, যখন তার কন্ট্রিবিউশনটা বেশি যাচ্ছে, বিকজ ইজ এ পার্সেন্টেজ, বিকজ প্রতিটি ইনকামের 12.4% কিন্তু জমা হচ্ছে এই ফান্ডে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম হচ্ছে রিপন, আমি জামাইকা থেকে বলছি। জি রিপন ভাই, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো এবছরে অ্যালিমনিটা কিভাবে, এটা ইয়ে হবে যে অ্যালিমনিটা কি ডিডাক্টেবল, এবং যদি ডিডাক্টেবল হয় কোন ক্ষেত্রে ডিডাক্টেবল এবং কোন ক্ষেত্রে না?
যে এবছর অ্যালিমনি ডিডাকশনটা নাই, তো আপনার যদি কেউ যে রিসিভ করছে তাকে এটা ইনকামে দেখাতে হবে না, এবং যে পে করছে তার জন্য ডিডাকশনটি এবছর নাই। তো এটা নতুন, এটা এটা আপনার নতুন যে ট্যাক্স কার্ডস অ্যান্ড জবস অ্যাক্টের আওতায় এটি, সো আপনার ইনকাম দেখাতে হবে না রিসিপিয়েন্টের জন্য, এবং যে পে করছেন তাকে ওইটা সে কোনো ডিডাকশন দিতে পারবেন না এবছর। আচ্ছা, নতুন একদম পরিবর্তন। আমরা কথা বলছিলাম সেলফ এমপ্লয়েড, যে তাদের আপনি পরে বলছিলেন যে কর্পোরেশন বিল্ড আপ করার জায়গাটিতে আপনি ছিলেন, সেই জায়গাটিতে কি করলে? তারপরে আমি আবার বিরতিতে যাব। শিওর। তো বিশেষ করে যখন আমরা যখন একটা বিজনেস করতে চাই, তখন কোনো একটা ফর্মে আমাদেরকে একটা বিজনেস স্টার্ট করতে হবে। ফর্মের মধ্যে সোল প্রপারেটারশিপ থাকতে পারে, এলএলসি থাকতে পারে, কর্পোরেশন থাকতে পারে। আবার যখন কর্পোরেশন করা, তখন কর্পোরেশন আবার দুটি অংশ, দুটি পার্ট থাকে। সি কর্পোরেশন থাকে, সি কর্পোরেশন থেকে আমরা আবার এটাকে কনভার্ট করে এস কর্পোরেশনে করতে পারি। তো এই বিষয়গুলো আমাদেরকে, বিশেষ করে যখন আমরা একটা বিজনেস শুরু করি, তখন আমাদের এই একটা একটা লং টার্ম একটা গোল থাকতে হবে, যে আমার এই বিজনেস করার জন্য, শুধু আমি বিজনেস রান করার জন্য না, বা আমি একটা বিজনেস স্ট্রাকচার দাঁড় করানোর জন্য না, বাট যখন আমি বিজনেসটা কন্টিনিউ এটা বছরের পর বছর আমি রান করবো, আমি এটা ট্যাক্স ফাইল করবো, তখন আমার ট্যাক্স অব্লিগেশনটা কতটুকু, বা আমার এই ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে গিয়ে কি কোনো আমার কোনো রিস্ক ইনভলভ আছে কি না, বা কোন ওয়েতে ফাইল করলে আমার রিস্ক লেভেলটা কম। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি করতে হবে ঝটপট। আচ্ছা, যখন আমি ট্যাক্স ফাইল করব, আমি ধরেন লাইনটা কাটবেন না, আমি প্রশ্নটা দীর্ঘ হতে পারে। আমি 2018 সালে মে মাসে আমি বাড়ি কিনেছি, যখন আমি এখন ট্যাক্স ফাইল করব, তখন যে আমার ক্লোজিং কস্ট এবং বাড়ি রেনোভেট করার জন্য যে কস্টগুলো হয়েছিল, এগুলো আমি জানি যে সিঙ্গেল ফ্যামিলি হাউসের জন্য ট্যাক্স ডিডাকশন করতে পারবো না, বাট ক্লোজিং কস্টটা, এটা কি আমি কোনো আইটেমাইজ করতে পারবো স্ট্যান্ডার্ড ডিডাকশনের ভিতরে? এবং আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, যে আমার ওয়াইফ পার্ট টাইম কাজ করেন এবং দুটা W2 উনি পেয়েছেন, তা এই সূত্র ধরে উনি অবশ্য যখন আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম 2018 সালের জন্যে, তখন উনি ডিপেন্ডেন্ট ছিলেন, বাট সেপ্টেম্বরের মাঝামাঝি উনি কাজ শুরু করলেন পার্ট টাইম, এর জন্যে আমার ট্যাক্স ফাইলিং এর কিংবা যে ডিডাকশন প্রভাব কতটা পড়বে, এটা আমি জানতে চাচ্ছি আর কি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যে আপনি বাড়ি ক্রয় করেছেন 2018-এ, তো আপনি যখন বাড়ি ক্রয় করেছেন, আপনি সঠিক বিষয়ে, বিশেষ করে আপনি যখন সিঙ্গেল ফ্যামিলি আপনি যখন পারচেস করেন, এবং সেই বাড়ি যদি আপনি বসবাস করেন নিজে, যেটা আপনার প্রাইমারি রেজিডেন্স, তো সেই প্রাইমারি আপনার আপনি নিজের বসবাসের জন্য যে বাড়িটা, সেটির যে ক্লোজিং কস্ট, সেটি কিন্তু আপনি ডিডাক্ট করতে পারবেন। আপনি আপনার ট্যাক্স রিটার্নে যেটি করতে পারবেন, সেটি হচ্ছে আপনার মর্গেজ ইন্টারেস্ট এবং হচ্ছে আপনার রিয়েল এস্টেট ট্যাক্স। বাট যদি, যেহেতু আপনি ফার্স্ট টাইম আপনি 2018-এ ক্লোজ করেছেন, যদি আপনার এখানে কোনো পয়েন্টস আপনি পে করে থাকেন, অনেক ক্ষেত্রে আপনার পয়েন্টস পে করি হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটাকে রিডিউস করার জন্য, বেটার রেট পাওয়ার জন্য, বা অনেক ক্ষেত্রে লোন পাওয়ার জন্য বিভিন্ন কারণে পয়েন্টস পে করা হয়। তো পয়েন্টস যদি আপনি পে করে থাকেন এবং সেই পয়েন্টসটা যদি আপনার 1098 ফর্মে উল্লেখ করা থাকে, তখন এই পয়েন্টস যে অ্যামাউন্টটা, সেটিও কিন্তু আপনি আপনার আইটেমের ডিডাকশন ডিডাক্ট করতে পারবেন। বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি বছরের মাঝামাঝি বাড়িটা ক্রয় করেছেন, সো আপনার হয়তো মর্গেজ ইন্টারেস্ট, এটা আপনি যখন ক্লোজ করেন তার অ্যাটলিস্ট এক মাস পরে বা দেড় মাস পরে গিয়ে প্রথম পেমেন্ট শুরু হয় আপনার মর্গেজের। সো হয়তো যেহেতু হাফ ইয়ারের ইন্টারেস্ট হয়তো এত বেশি ইন্টারেস্ট হবে না, বা রিয়েল এস্টেট ট্যাক্সটাও কিন্তু আপনার হাফ অফ দ্য ইয়ারের জন্য। তো যখন আপনি এগুলো অ্যাড করবেন আপনার আইটেমাইজ ডিডাকশনে, তখন হয়তো বা দেখা যাবে, আমি জানি না আপনার অন্যান্য ইনকাম কেমন, তখন দেখা যাবে যে হয়তো বা আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে এটা হয়তো অনেক কম, কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশন এবছর কিন্তু $24,000। তো যদি এটা কম হয়, সেক্ষেত্রে আপনার ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নিতে হবে, আপনার হয়তো এই বাড়ি দেখানোর জন্য কোনো এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না। রিপেয়ার বা ইম্প্রুভমেন্টসের বিষয় যেটি, সেটি আপনি নিতে পারবেন না। বাট যদি এই প্রপার্টিটি আপনার রেন্টাল প্রপার্টি হতো, সেক্ষেত্রে আপনি প্রতিটা ডিডাকশন, প্রতিটা এক্সপেন্স আপনি ডিডিউস করতে পারতেন।
আপনার একটি বিষয় হচ্ছে, আপনি যেহেতু 2018 আপনি জুনে কিনেছেন, আমি জানি না আপনার পার্চেস প্রাইস কত, আপনার এবছরের আইনের ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন আইনের আওতায় এখানে আপনি যদি $750,000 লোন পর্যন্ত আপনি ইন্টারেস্ট ডিডাক্ট করতে পারবেন, এবং আপনার প্রপার্টি ট্যাক্স যেহেতু লং আইল্যান্ড এখানে প্রপার্টি ট্যাক্স এবং আপনার এস্টেটের যে ট্যাক্স এটি সহ ম্যাক্সিমাম $10,000 আপনি ডিডাক্ট করতে পারবেন। আপনার ওয়াইফের যে দুটি ইনকাম আছে ওনার ইনকামের জন্য যেহেতু আপনি যখন আপনি W2-তে আপনি যখন W4 আপনি আপনি যখন এক্সামশনস বা আপনি অ্যালাউন্স যখন ক্লেম করেছেন তখন হয়তো ওনাকে আপনি ক্লেম করেছেন প্রথমের বছর বছরের প্রথম দিকে, বাট বছরের শেষে গিয়ে যেহেতু উনি সেপ্টেম্বরে উনি একটা জব পেয়েছেন তো সেহেতু আপনার ডিডাকশনটা কিন্তু ওনাকে দেখানোর জন্য স্টিল কম করে ডিডাক্ট করা হয়েছে, বাট যেহেতু আপনাদের ডবল ইনকাম অনার ইনকাম আছে সেক্ষেত্রে হয়তো বা আপনার যে উইথেল করা হয়েছে এটা হয়তো এনাফ না। আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখন আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার ট্যাক্স প্রিপেয়ারকে বলবেন একটা আপডেটেড W4 দেওয়ার জন্য, এবং সেই আপডেটেড W4-এ আপনি আপনার ওয়াইফকে আপনি ক্লেম করবেন না, বা আপনার ওয়াইফের জন্য যেটা W4 দিবেন ওখানে আপনাকে ক্লেম করবেন না, যাতে করে অ্যাটলিস্ট যেন এনাফ উইথেল করা হয়, যাতে করে বছর শেষে গিয়ে যেন আপনাকে পকেট থেকে আপনাকে ট্যাক্স বার্ডেন বা ট্যাক্স পে না করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘ প্রশ্ন করেছিলেন, ইয়াকুবে খান দীর্ঘ উত্তর দিয়েছেন, তো আরেকজন অপেক্ষা করছে। আমরা এই কারণেই বলি দর্শক, আপনারা যদি একটু ছোট্ট করে বলেন তাহলে আরেকজন সুযোগ পায়, আমাদের সময়ের স্বল্পতা আছে। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুমা বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি আপা। জি আপা ভালো আছেন? ভালো আছি। প্রশ্নটি আপা? জি আপা, আমার প্রশ্ন হলো আমার মেয়ের বয়স 24, আছে মেন্টাল ডিসঅর্ডার, এখন ও কি কোনো সোশ্যাল বেনিফিট পাবে, আর যদি পায় সেটা কত দিন নাগাদ পাবে, উত্তরটি কি হবে? জি আপনাকে ধন্যবাদ। তো বিশেষ করে যদি কোনো স্পেশাল আপনার নিড, যদি কোনো বাচ্চার যদি কোনো স্পেশাল নিড থাকে তখন সেক্ষেত্রে আপনার আপনি অবশ্যই ক্লেম করতে পারেন আপনার সোশ্যাল বেনিফিটের জন্য, বাট আপনার সেক্ষেত্রে যেটি করতে হবে আপনার কোনো ডাক্তার বা আপনার ক্লিনিক থেকে আপনাকে একটা সার্টিফিকেশান নিতে হবে যে সে এটার জন্য কোয়ালিফাইড, এবং এটা নিয়ে আপনার বিশেষ করে আই বিলিভ আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে, আমার মনে হয় যে আমি প্রসেসটা ঠিক জানি না বিকজ এটা আমাদের ফিল্ড না, বাট আমি যতটুকু জানি আপনাকে যেহেতু তার স্পেশাল নিড আছে সেহেতু এটা আপনি ওই ডক্টর বা আপনার ক্লিনিক হসপিটাল থেকে আপনি যখন লেটার নিয়ে যাবেন এটা অবশ্যই থাকতে হবে আপনাকে, তখন আপনাকে ডেফিনেটলি তাদের যে বেনিফিটগুলি আছে এবং যেটা কোয়ালিফাই হয় সেটা আমার মনে হয় যে আপনি পেয়ে যাবেন তার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে সেই বিষয়ে আসব। দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য, সেই সাথে আমাদের নির্ধারিত একটি বিষয়ও আছে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং ট্যাক্স সিজন চলছে, আমরা চেষ্টা করছি নতুন ট্যাক্স আইনের যে পরিবর্তনগুলো সেই সাথে কাদের উপর প্রভাব ফেলবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, আর বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি বাঙালি কমিউনিটির মধ্যে যারা আছেন তাদের জীবনের সাথে জড়িয়ে আছে যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। এবং সিপে ইয়াকুবে খান, আপনি আজকে বলছিলেন যে আমাদের বেশিরভাগই যেহেতু সেলফ এমপ্লয়েড এই জায়গাটাতে আছে সে বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, এখন কোন জায়গাটি কিছু কিছু টিপস বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের আমাদের এই বিষয়টি এভাবে মনে রাখতে হবে, বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফাইল করবো আমরা যদি যদি ভেরি সিম্পল একটা W2 ট্যাক্স রিটার্ন হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে না সে নিজে করছে বা, বাট যখন বিজনেস ইনভলভ বা বিশেষ করে সেলফ এমপ্লয়েড এখানে অনেক ধরনের ডিডাকশান আছে, অনেক কিছু আছে যেটা ডিডাক্ট করার টেকনিক্যাল বিষয় আছে, কোন বিষয়গুলি রিস্কি, কোন বিষয়গুলি গ্রে এরিয়া, কোন বিষয়গুলি, এগুলো আমাদেরকে চিন্তা করে আমাদেরকে চেষ্টা করতে হবে একজন প্রফেশনাল মাধ্যমে প্রথমত ট্যাক্স ফাইল করার জন্য। তো এই ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনার আমাদেরকে চিন্তা করতে হবে যত ধরনের খরচ আছে বিজনেসের, যত ধরনের খরচ আছে প্রতিটা খরচ কিন্তু ডিডাক্টেবল জিনিসগুলো আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা যখন একটা বিজনেসে আমার একটা সেলফ এমপ্লয়েড বিজনেস আছে, আমি যখন আমার ফোনটা আমি ইউজ করছি তখন ফোনটা প্রথমত আমাকে পারচেস করতে হচ্ছে $1,000 দিয়ে, দেন এই ফোনটার জন্য আমি মান্থলি বিল পেমেন্ট করছি, এটা একটা খরচ, ফোন পারচেস করছি এটা একটা ফোনের একটা কস্ট, দেন এইটার জন্য আমাকে প্রতিদিন ফোনটা চার্জ দিতে হচ্ছে, চার্জ দেওয়ার জন্য আমি বাসায় গিয়ে এটাকে আমি প্লাগ ইন করছি, তো ইভেন দো ছোটো 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 খরচগুলো, ইভেন দো আমার বাসার ইউটিলিটি বিলের হয়তো খুব সামান্য একটা অংশ, বাট স্টিল কিন্তু ইউটিলিটি ছাড়া কিন্তু আমার ফোনটা কিন্তু এভরিডে কিন্তু কাজ করবে না। সো এই যে আমরা যদি এভাবে চিন্তা করি যে কিছু কিছু খরচ যেটা হয়তো ডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমি বিলটা পেমেন্ট করছি, কিছু কিছু খরচ হচ্ছে যেটা ইনডাইরেক্টলি যেটার কারণ এটা ছাড়া আমার এটা হচ্ছে না,
আমার একটা ফোন ছাড়া আমি একটা বিজনেস রান করতে পারছি না, আমার এটা আমার একটা বিজনেসের জন্য আমার একটা ল্যাপটপ দরকার, আমার একটা কম্পিউটার দরকার, আমার ইন্টারনেট দরকার, বাসার ইন্টারনেট। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের কনসিডার করতে হবে, এবং হয়তো বা আপনি 100% ডিডাক্ট করতে পারবেন না, বাট একটা অংশ কিন্তু আপনার বিজনেসের জন্য যখন আপনি সেলফ এমপ্লয়েড বা যখন আপনি বিজনেস ইউজ করছেন, তো এগুলো আমাদের গাড়ির একটা অংশ, আমাদের আমাদের বাসার একটা অংশ। সো এভাবে আমরা যদি চিন্তা করি তখন আমাদের যত ধরনের খরচ আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট খরচগুলো আমরা নিয়ে আসবো আমাদের এই খরচের খাতায়। দেন হচ্ছে আপনার কিছু কিছু আইটেম, যে আইটেমগুলো রিস্কি আইটেম, যেগুলো আমাদের যখন আমরা ট্যাক্স প্রিপেয়ার করবো আমাদের মেক শিওর করতে হবে যে এক্সপেন্সগুলো যেগুলো আমরা ডিডাকশন নিচ্ছি ক্লেম করছি ইট মেক্স সেন্স। এখন একটি একটি মিলিয়ন ডলার বিজনেসে যে বিজনেসের মিলিয়ন ডলার রেভিনিউ আছে বছরে, সেই বিজনেস ডলার সেই বিজনেস যদি শো করে যে এই বিজনেসের জন্য $20,000 কার এক্সপেন্স আছে, এটা ভেরি রিজনেবল একটা নাম্বার। বাট যে বিজনেসের রেভিনিউ হচ্ছে বছরে $50,000, সেই বিজনেস যদি সেম $20,000 কার এক্সপেন্স দেখায় তখন হয়তো এটা একটা প্রশ্নবিদ্ধ। তো আমাদেরকে এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন একটা জিনিস রিপোর্ট করছি এটা কতটা মেক সেন্স করছে, এটা কি আমাদের রিজনেবল অ্যামাউন্ট কিনা, বা আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমার কাছে কি এনাফ অ্যান্সার আছে কিনা। তো সেই জায়গাটিতে আপনারা যখন ট্যাক্স ফাইল করছেন, তো যারা ট্যাক্স পেয়ার তাদের সাথে বসে আমরা বসে বিষয়গুলো আমরা ক্লিয়ার করি। অনেক ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে ট্যাক্স পেয়াররা ফুল লিস্ট নিয়ে আসেন, তখন আমরা দেখে যদি মনে করি যে কোনো এরিয়ায় যেখানে তার যে রিকোয়েস্ট ডিডাকশনের জন্য এটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, বা এটা হয়তো ফুল পার্সেন্টেজ সে ডিডাক্ট করতে পারবে। এখন যদি কেউ মনে করেন যে আমার সেলফোনে 100% আমি ডিডাক্ট করবো, এটা আমি ডিডাক্ট করতে পারবে না, বিকজ স্টিল আপনি সেলফোন দিয়ে স্টিল পার্সোনাল কল করছেন। আপনার যদি একটা গাড়ি থাকে আপনি কিন্তু ফুল কার এক্সপেন্স আপনি বিজনেস জন্য ডিডাক্ট করতে পারবেন না, আপনাকে একটা অংশ রাখতে হবে যেটা আমার পার্সোনাল ইউজের জন্য। আমি একটু জানতে চাই যে একটি গাড়ি হয়তো ট্যাক্সির জন্যই রেজিস্ট্রেশন করা, ইয়েলো ক্যাব করা, সেক্ষেত্রেও যদি স্টিল ফ্যামিলিতে যদি আর কোনো গাড়ি না থাকে স্টিল 100% আপনাকে 100% যদি ও সেকেন্ড গাড়ি না থাকে আপনি 100% কখনোই ক্লেম করতে পারবেন না। আনলেস যদি এমন বিষয়টা এমন হয় যে না কারো একটা ইয়েলো ট্যাক্সি বা সামথিং একটা ট্রাক যেটি টোটালি যেটা পার্সোনাল কাজে ইউজ করা সম্ভব না, বাট যদি কোনো ধরনের প্রাইভেট গাড়িগুলো, বিশেষ করে এখন আপনার যে উবার লিফ্ট বা যে ধরনের যে TLC লাইসেন্স প্লেট নিয়ে আপনি প্রাইভেট গাড়িকে আপনি ইউজ করছেন, তো এই গাড়িগুলো কিন্তু আপনার এটা খুবই আপনার নর্মাল যে আপনি একটা যদি একটাই গাড়ি থাকে আপনি গাড়িটা আপনি বিজনেসের পাশাপাশি আপনার হয়তো এটার জন্য বাজার করতে যাচ্ছেন বা কোনো জায়গায় আপনি উইকেন্ডে ব্যক্তিগত পর্যায়ে আপনি ব্যবহার করছেন, সে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন আমাদেরকে আরও চেষ্টা করতে হবে যাতে করে আমাদের রিসিটগুলো আমরা যেন বছর শেষে গিয়ে আমরা যখন ফাইল করি আমরা চেষ্টা করি সব কিছু মাথায় রাখার জন্য, বাট এখন বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনার রিসিটগুলো বা আপনার মাইলেজগুলো মেনটেন করার জন্য। আপনার ছোটো ছোটো রিসিট না রেখে আপনার একটা ক্রেডিট কার্ড বা একটা ডেবিট কার্ড যদি আমরা ইউজ করি তাহলে বছর শেষে গিয়ে সব এক্সপেন্সগুলোগুলো এখান থেকে আমরা নিতে পারি। প্লাস হচ্ছে যে রিসিটগুলো হয়তো একটা গ্যাস রিসিট বা একটা পারচেজের রিসিট, এটা কিন্তু আমার বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনার কিন্তু এটা যদি প্রিন্ট আমরা যদি পিকচার তুলে আমরা ফোনে রেখে দিই বা আমরা যদি ব্যাকআপ করে রাখি তাহলে কিন্তু অ্যাটলিস্ট হয়তো 1-2 বছর পরে গিয়ে যদি কখনো অডিট হয় আমার আমার এই ফাইলে স্টিল কিন্তু আমার অপশন থাকবে এটার ব্যাক আপটা খুঁজে বের করার। কত বছর সাধারণত সংরক্ষণ? 3 ইয়ার্স আপনাকে রাখতে হবে। যদি এই ধরনের ইস্যু হয় তো আমরা মনে করি আরও বেশি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স তো রাখা উচিত, বাট 3 ইয়ার্স হচ্ছে আপনার ম্যান্ডেটরি। 3 ইয়ার্সের মধ্যে তারা রিকোয়েস্ট করতে পারে, আপনার ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, দর্শকদের জন্য কি বলবেন আমাদের আজকের নির্ধারিত বিষয়টি নিয়ে? সে অবশ্যই আমাদের ধন্যবাদ আপনাদেরকে, আমাদের বিশেষ করে সেলফ এমপ্লয়েড অনেকেই আছেন আমাদের কমিউনিটিতে, বাট সেলফ এমপ্লয়েড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন, বিশেষ করে যেন ডিডাকশনগুলি খুব এক্সেস ডিডাকশন না নেওয়া হয় যাতে করে কোনো ধরনের আপনার অডিটে না পড়ে। কারণ আমরা জানি যে স্মল বিজনেসের এটা খুবই কষ্টকর ব্যাপার আমাদের জন্য যে প্রতিটা রিসিট প্রতিটা ডিডাকশনগুলো আমাদের ব্যাকআপ রাখা, বা আপনার বিশেষ করে অনেক বিজনেস আছে যেটা ক্যাশ বেসিস, বিশেষ করে যারা ট্যাক্সি অপারেট করেন, কার ওয়াশ, গ্যাস বা অন্য অন্য যেগুলি, বা এই ধরনের যারা বিশেষ করে কনস্ট্রাকশন ফিল্ডে আছেন তাদের কনস্ট্রাকশনের ডেইলি লেবার থাকে বা বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে যেগুলি হয়তো ক্যাশ বেসিস। তো এই ধরনের ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যতটুকু সম্ভব এক্সপেন্সগুলো আপনার ডিডাকশনগুলো আপনার একটা রিজনেবল ওয়েতে নেওয়ার জন্য যাতে করে কোনো ধরনের কোশ্চেনেবল কিছু না আসে। যখন ট্যাক্স ফাইল করবেন আপনার, বিশেষ করে আরেকটি বিষয় আমরা শেয়ার করেছি আপনার এস্টিমেটেড ট্যাক্স রেট, আপনি যদি মনে করেন যে না আমার বছর শেষে গিয়ে ট্যাক্স দিতে হবে, দেন ডেফিনেটলি আপনার কোয়ার্টারলি একটা ট্যাক্স পেমেন্ট করলে কিন্তু বার্ডেনটাও কমে আসে। যে আমি জানি যে আমার বছর শেষে গিয়ে আমাকে $8,000 পে করতে হবে, কিন্তু
হঠাৎ করে একবার কিন্তু একবার $8,000 পে করা অনেকের জন্য কষ্টকর। সো আমরা যদি স্মল স্মল একটি মান্থলি বা কোয়ার্টারলি যদি পেমেন্ট করে যাই, তাহলে কিন্তু বছর শেষে গিয়ে আমার উপরে একটা বড় বার্ডেন আসে না। তো সব কিছু আমাদের মাথায় রেখে আমার চেষ্টা করতে হবে যাতে সুন্দর বা স্মুথ ওয়েতে আমাদের পরিকল্পনার মাধ্যমে যেন আমাদের ট্যাক্স ফাইলগুলো আমরা কন্টিনিউ করি, যাতে করে যেন আমাদের পেনাল্টি না আসে বা আমাদের ট্যাক্সগুলো অডিট হওয়ার পসিবিলিটি না হয়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও তো আরও কিছু বিষয় আছে, আপনি সবসময় বলেন সেলফ এমপ্লয়েডদের এই যে পরিকল্পনার অংশটি, আমরা কি ট্যাক্স সিজনের সময়ই করবো, না এই যে 2019 আমরা ট্যাক্স ফাইল করছি, 2018 আমরা 2019 সালে পরবর্তীতে গিয়ে 2020 সালে যখন ট্যাক্স রিটার্ন করব, সেটির পরিকল্পনা কি এখন থেকে করবেন কিনা? অবশ্যই অবশ্যই, আমাদের বিশেষ করে ট্যাক্স সিজন চলে যাওয়ার পরে আমরা যখন ট্যাক্স ফাইল করলে, সে আমরা এখন ট্যাক্স ফাইল করছি 2018-এর, তো 18-এর ট্যাক্স ফাইল এখন কিন্তু অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারবো না, যেটি আমরা করতে পারতাম, বা এখন যদি আমরা চেষ্টা করি যে 19-এর জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেই, তখন আমরা কিন্তু এভাবে আমাদের ট্যাক্স রিটার্নটাকে আমরা সাজাতে পারবো, আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে বা ডিরেকশনগুলো কীভাবে নিতে হবে বা কোন খাতে খরচ করবো বিষয়গুলি, বা আমার বিজনেসটা আমরা যখন শুরু করি, বা আমি হয়তো বিজনেস শুরু করেছি, এখন আমি চাই যে আমার ডিফারেন্ট ওয়েতে আমি ফাইল করার জন্য, সেগুলো আমার মনে হয় যে বিশেষ করে যারা যাদের এই ধরনের ইস্যু আছে, তারা যদি ট্যাক্স প্রফেশনালের সাথে সিপিএদের সাথে বসে আপনার একটা পরিকল্পনা করেন যে না আমার কোন কোন খাতে আমি পরিবর্তন আনতে পারি, বা কোন কোন খাতে পরিবর্তন আনলে আমার ফাইলটা অডিট হওয়ার থেকে আমি আমার আমার রিস্ক লেভেলটা কমে আসে, বা আমার কোন কোন ওয়েতে আমি ফাইল করলে আমার রিফান্ডটা বেশি আসে, বা আমার বার্ডেনটা বছর শেষে গিয়ে আমার কম আসে, এভাবে আমাদেরকে অনেক অপশন আছে আমাদের, কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। পরিকল্পনা মাফিকই করা উচিত, কাজে লাগাতে উচিত। সিপিএ ইয়াকুব এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ট্যাক্স সিজন আপনারা যার কাছেই যান, দেখে নেবেন প্রফেশনাল কিনা আর তিনি উপযুক্ত কিনা আপনার ট্যাক্স ফাইলটি করার জন্য। সবাই ভালো থাকবেন।